এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ রিফাত ফ্রম ওয়ালেট আইস। আজকে আপনাদেরকে দেখাবো জোহরা ক্লিকের কালেকশন। এটা হচ্ছে গিয়ে অরিজিনাল পাকিস্তানি একটা ক্যাটালগ জোহরা ব্র্যান্ডের। ওকে, তো এইটার এই ক্যাটালগের মধ্যে টোটাল 7টা ড্রেস আছে। তো খুব বেশি পিসেস যে আমি এনেছি তা কিন্তু না, বাট আমি ফুল এক সেট আমি আমার নিজের জন্য রেখে দিয়েছি, একদম ফুল 7টা ড্রেস আমি আমার নিজের জন্য রেখে দিয়েছি। বিকজ এই ড্রেসগুলো রেগুলার ওয়্যার, বা আমি একটু কোথাও বিকালবেলা ঘুরতে গেলাম বা কারো বাসায় দাওয়াত খেতে গেলাম, সেই জন্য এই ড্রেসগুলো অনেক বেশি পারফেক্ট আর এত সুন্দর ম্যাটেরিয়ালস, এত কাজের ফিনিশিংটা এতটাই ভালো যে আমি ফুল এক সেট নিজের জন্য রেখে দিতে, মানে নর্মালি কিন্তু আমি এরকম করি না, বাট ফুল এক সেট আমি আমার নিজের জন্য রেখে দিতে বাধ্য হয়েছি। লাইক মানে রাখতেই হবে এমন একটা ব্যাপার, ঠিক আছে। আচ্ছা, এটা হলো গিয়ে ফার্স্ট ড্রেসটা, ঠিক আছে। এটা হচ্ছে ফার্স্ট ড্রেসটা অল ওভার, আমি প্রথমে দেখাই দিই। এটা হচ্ছে লনের মধ্যে ফুল বডিটা হচ্ছে কি চিকেনকারি কাজ করা, ঠিক আছে। রেশমি সুতা দিয়ে ফুল বডিটা হচ্ছে চিকেনকারি কাজ করা, এই যে চিকেনের ওয়ার্ক করা, ঠিক আছে। ফুল বডিটা চিকেনের ওয়ার্ক করা, তার উপরে হচ্ছে গিয়ে মাল্টি কালারের সুতা দিয়ে এমব্রয়ডারি করা। সুতাগুলো তো আপনারা দেখতেই পাচ্ছেন, খুব সুন্দর সুন্দর কালার কম্বিনেশনে এমব্রয়ডারিটা করা। এই যে গলার এখানেও এমব্রয়ডারি করা আছে, ঠিক আছে, গলার এখানে এমব্রয়ডারি করা আছে। আর এটার স্লিপসটাও আসবে এমব্রয়ডারি করা। ব্যাক পার্টটা আমি দেখিয়ে দিই, শুধু যে ফ্রন্ট পার্টে এই চিকেনের কাজটা আছে তা কিন্তু না, ব্যাক পার্টটাও অল ওভার, এই যে ব্যাক পার্টটাও অল ওভার এমব্রয়ডারি, মানে চিকেনের কাজটা করা। হ্যাঁ, ব্যাক পার্টেও অল ওভার চিকেনের কাজ করা। তো মানে এই জন্যই আমি বললাম যে আমি লিটারেলি বাধ্য হয়েছি ফুল একটা সেট আমি নিজে রেখে দিতে, ঠিক আছে। আমি দেখাই দিই আপনাদেরকে কিরকম একটা আউটলুক আসবে, ঠিক আছে। এইখান থেকে তো গলাটা আসবে, খুব সুন্দর একটা আউটলুক আসবে, খুবই সুন্দর। এটার সাথে যে এমব্রয়ডারি করা আছে, এরপরেও কিন্তু এটার সাথে অনেকগুলো কাজ আছে। স্লিপসটাও কিন্তু অল ওভার চিকেনের কাজ করা থাকবে, হ্যাঁ, স্লিপসও কিন্তু অল ওভার চিকেনের কাজ করা থাকবে। আমি আপনাদেরকে দেখে দিচ্ছি, স্লিপসের কাপড় ড্রেসের সাথে একসাথে অ্যাটাচ করা আছে, হ্যাঁ, এখানে একসাথে অ্যাটাচ করা আছে। এগুলোর লেন্থ হয়ে যাবে 47-49 ইঞ্চের মতো লেন্থ হয়ে যাবে, ঠিক আছে। এইখানে দুইটা প্যানেল আছে, এই যে দেখেন, এখানে মসলিন কাপড়ের মধ্যে দুইটা প্যানেল আছে, পার্পল কালার আর ডিপ গ্রিন সুতা দিয়ে কাজ করা, ঠিক আছে। এই দুইটা প্যানেল দুইটা স্লিপসে যাবে, দুইটা স্লিপসের জন্য এই দুইটা প্যানেল থাকবে। অল ওভার ফুল বডিটাতে কাজ করাই আছে, এই জন্য এই দুইটা প্যানেল স্লিপসে যাবে। এবং এই প্যানেলটা, এই যে এই সুন্দর কাট আউট করা প্যানেলটা দেখেন, খুব সুন্দর এই প্যানেলটা স্লিপসের ফ্রন্টে যাবে, এই যে দেখেন, স্লিপসের ফ্রন্টে এই প্যানেলটা যাবে, ঠিক আছে। স্লিপসের ফ্রন্টে হচ্ছে কি এই প্যানেলটা যাবে, এই যে এই সুন্দর প্যানেলটা স্লিপসের ফ্রন্টে যাবে, ঠিক আছে। তো আপনারাই এবার চিন্তা করেন যে কেন আমি এটার ফুল একটা সেট নিজে রেখে দিতে রেখে দিয়েছি, হ্যাঁ। এবং এই প্যানেলটা হচ্ছে গিয়ে প্যান্টে যাবে, ঠিক আছে। এই প্যানেলটা আপনারা প্যান্টের নিচে বসাবেন, ওকে। প্যান্ট পিসটা হবে, প্যান্ট পিসটা আমি দেখিয়ে দিব, এই প্যানেলটা যাবে প্যান্টের নিচে। এটা হচ্ছে গিয়ে হোয়াইট কালারের প্যান্ট পিসটা, এইটা হচ্ছে গিয়ে প্যান্টের নিচের প্যানেলটা, ঠিক আছে। এটা হচ্ছে প্যান্টের নিচের প্যানেলটা। এবার এটার সাথে স্লিপসের জন্য আপনারা দুইটা প্যানেল পাচ্ছেন, হ্যাঁ। একটা হচ্ছে গিয়ে ফুল স্লিপসের মধ্যে এরকম করে বসবে, এই যে দেখেন, একটা হচ্ছে ফুল স্লিপসের মধ্যে এরকম করে বসবে, এবং স্লিপসের ফ্রন্টের জন্য আলাদা একটা প্যানেল আছে। এবং এবার দেখিয়ে দিচ্ছি এটা দোপাট্টাটা, দোপাট্টাটা হচ্ছে গিয়ে খুবই সুন্দর পিওরের মধ্যে
দোপাট্টাটা খুবই নাইস এবং সরি শিফনের মধ্যে, পিওর শিফনের মধ্যে দোপাট্টা, ঠিক আছে, খুবই নাইস। এই দোপাট্টাটা ক্যারি করা অনেক ইজি, লাইট ওয়েট, ক্যারি করা অনেক ইজি এবং আপনারা খুব ইজিলি এই দোপাট্টাটা ক্যারি করতে পারবেন। অল ওভার ড্রেসটা হচ্ছে কি একদম জোস ছাগানাকা একটা ড্রেস, ঠিক আছে, একদম জোস ছাগানাকা একটা ড্রেস। এটা হচ্ছে জোহরা গোল্ডের ফার্স্ট ড্রেসটা, কালারটা হচ্ছে ড্রেসের বেবি পিঙ্ক, হ্যাঁ, আর এটার কোড হচ্ছে JH491, হ্যাঁ, JH491। প্রাইস হচ্ছে এগুলার 3180 করে, প্রাইস হচ্ছে 3180 করে। এই ড্রেসটা আপনারা অল ওভার চিকেনকারি করা, ব্যাক পার্টও কিন্তু চিকেনকারি করা, স্লিপসও চিকেনকারি করার মধ্যে আসবে, সেটার উপরে ফুল ড্রেসটা অল ওভার এমব্রয়ডারি করা। স্লিপসের জন্য আপনারা স্লিপসের ফুল স্লিপসে দেওয়ার জন্য এই প্যানেলটা পাচ্ছেন, স্লিপসের ফ্রন্টে দেওয়ার জন্য এই প্যানেলটা পাচ্ছেন, প্যান্টে দেওয়ার জন্য এই প্যানেলটা পাচ্ছেন, ঠিক আছে। তো এইরকম একটা কালেকশন কে মিস করতে চাবে আপনি বলেন, এইরকম একটা কালেকশন আমি তো মিস করতে চাবো না, এজন্য আমি ফুল অ্যাকসেপ্ট নিয়ে নিয়েছি। হ্যাঁ, এটা হচ্ছে JH491, ঠিক আছে, প্রাইস হচ্ছে 3180 করে, কালারটা হচ্ছে খুবই সুইট একটা বেবি পিঙ্ক, আর বেবি পিঙ্কের সাথে সব কিছু তো অনেক বেশি ভাইব্রেন্ট কালারের এমব্রয়ডারি করা, যেটার কারণে খুব সুন্দর একটা কম্বিনেশন চলে আসছে। আচ্ছা, এইবার দেখাবো একটা নেভি ব্লু কালার, এবার দেখাবো নেভি ব্লু কালার JH492। হ্যাঁ, আপনারা যারা স্ক্রিনশট নিতে পারবেন না তারা হচ্ছে গিয়ে কাইন্ডলি কোডটা লিখে দিয়ে অর্ডার প্লেস করবেন। এটা হচ্ছে গিয়ে ডার্ক নেভি ব্লু কালারের ড্রেসটা, হ্যাঁ, এই যে এটাও কিন্তু অল ওভার বডিটা হচ্ছে চিকেনকারি করা, তার মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি কাছ থেকে, এই যে এই হলো গিয়ে চিকেনের ওয়ার্কটা, যেটা অল ওভার বডিতে চিকেনের এই ওয়ার্কটা করা আছে, তার মধ্যে এই যে এমব্রয়ডারিটা ফুল ড্রেসের যে কাজটা আছে এমব্রয়ডারি, হ্যাঁ, ফুল ড্রেসে এই এই ড্রেসের মধ্যে কোনো প্রিন্টের কোনো কাজ নাই, ঠিক আছে, এই ড্রেসের মধ্যে প্রিন্টের কোনো কাজ নাই, অল ওভার ব্যাক পার্ট, ফ্রন্ট পার্ট, স্লিভ সব হচ্ছে এমব্রয়ডারি করা। এই যে এটা হচ্ছে ব্যাক পার্টটা, দেখেন ব্যাক পার্টটা অল ওভার চিকেনকারি করা এবং স্লিভসটাও আসবে অল ওভার চিকেনকারি করার মধ্যে। আচ্ছা, এইটা নেকের জন্য কিন্তু খুব সুন্দর একটা প্যানেল আছে, নেকটা না ধরলে তো বোঝা যাবে না, এই যে এরকম আসবে, খুব সুন্দর একটা আউটলুক আসবে। এবার এটার সাথে যে প্যানেলগুলো আছে সেই প্যানেলগুলো দেখিয়ে দিই একটা একটা করে। যে দেখেন এখানে অনেক লম্বা চওড়া একটা প্যানেল আছে, এই প্যানেলটা হচ্ছে গিয়ে আপনাদের নেকে দেওয়ার জন্য এবং দুই স্লিপসের ফ্রন্টে দেওয়ার জন্য, এই প্যানেলটা, ঠিক আছে, এই প্যানেলটা দেখেন ওরা যখন গলাতে বসিয়েছে খুব সুন্দর করে কাট আউট করে নিয়েছে, এই যে এখান থেকে রাউন্ড করে এরকম করে কাট আউট করে নেবেন, স্লিপসের ফ্রন্টেও দিয়েছে ওরকম কাট আউট করে। এই এই প্যানেলটা অনেক লম্বা চওড়া একটা প্যানেল দেওয়া আছে, এটা হচ্ছে নেকে এবং দুই স্লিপসে দেওয়ার জন্য, দেখতে পাচ্ছেন কত লম্বা একটা প্যানেল। ওকে, এই প্যানেলটা আপনারা দিবেন নেকে এবং দুই স্লিপসে, এটা
সাদা থাকবে নেকে এবং দুই স্লিপসে। এরপরে স্লিপসের মানে আর্মে বসানোর জন্য এই প্যানেলটা, ঠিক আছে, স্লিপসের আর্মে, এই যে দেখেন এখানে দেখা যাচ্ছে হাতের আর্মে বসানোর জন্য এই প্যানেলটা, এই যে এই প্যানেলটা, কালারফুল এই প্যানেলটা দিবেন আর্মে বসানোর জন্য। এবং প্যান্টের নিচে দেওয়ার জন্য আছে এই প্যানেলটা, প্যান্টের নিচে দিবেন আপনারা এক সাইড করে। হ্যাঁ, এই যে প্যান্টে এখানে দেখেন ক্যাটালগে যেভাবে দিয়েছে এরকম সুন্দর করে এক সাইড করে প্যানেলটা বসাবেন। প্যান্ট পিসটা আমি দেখিয়ে দিচ্ছি, প্যান্ট পিসটা আপনাদের ট্রাউজারটা আসবে সিঙ্গেল কালারের মধ্যে। হ্যাঁ, ট্রাউজারটা আসবে সিঙ্গেল কালারের মধ্যে, এই যে এটা হচ্ছে প্যান্ট পিসটা। এবং এটার সাথে যে দোপাট্টাটা, দোপাট্টাটা দেখিয়ে দিচ্ছি, দোপাট্টাগুলো অনেক নাইস, অনেক সফট, ঠিক আছে, খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্টের, ডিজিটাল প্রিন্ট করা, ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট করা। এটা হচ্ছে জে এইচ। আচ্ছা, এই প্যানেলটা কিন্তু আপনার স্লিপসের ফ্রন্টেও যাবে, নেক লাইনেও যাবে। হ্যাঁ, এটা হচ্ছে জে এইচ 492, প্রাইস হচ্ছে 3180 করে। হ্যাঁ, প্রাইস হচ্ছে 3180 করে। যারা স্ক্রিনশট নিতে পারবেন না তারা কাইন্ডলি ড্রেসের কোড নাম্বারটা লিখে অর্ডার প্লেস করবেন। এটা কিন্তু ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট, স্লিভস, অল ওভার চিকেনকারি কাজ করা থাকবে এবং সেটার উপরে এমব্রয়ডারি করা আছে এবং সেটার উপরে আপনারা অনেকগুলো প্যানেল পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, প্রাইস হচ্ছে 3180 টাকা। আচ্ছা, এখন দেখাচ্ছি 493টা। হ্যাঁ, এখন দেখাচ্ছি 493টা। এটা খুব সুন্দর একটা ক্রিম কালারের মধ্যে। আমি বললাম না প্রত্যেকটা ড্রেস এত জোস, আমি ফুল অ্যাকসেট রেখে দিয়েছি, ফুল অ্যাকসেট নিজের জন্য রেখে দিয়েছি। তো এখনো বানাতে দিই নাই। এটা হচ্ছে গিয়ে ড্রেসটা, এটা অল ওভার চিকেনের কাজ করা, চিকেনের কাজের সাথে হচ্ছে গিয়ে এমব্রয়ডারি করা, এইগুলো গিয়ে চিকেনের কাজটা, ঠিক আছে। আর এই কাজগুলো সব হচ্ছে রেশমি সুতা দিয়ে করা, মানে শেড সুতা থাকে না সেই টাইপের শেড সুতা দিয়ে করা। এবং এই হচ্ছে গিয়ে নিচের এমব্রয়ডারি ওয়ার্কটা। ব্যাকপার্টটা আমি দেখিয়ে দিই, ব্যাকপার্টটাও অল ওভার চিকেনের ওয়ার্ক করা। এই হলো গিয়ে ব্যাক পার্টটা, ঠিক আছে, স্লিপসটাও আসবে ফুল অল ওভার চিকেন ওয়ার্কের মধ্যে। এই হলো গিয়ে ড্রেসটা। হ্যাঁ, এই হলো গিয়ে ড্রেসটা, নিচে খুব সুন্দর কাজ থাকবে। এবার এইটার হচ্ছে কি, এগুলো দেখিয়ে দিই আমি, এমব্রয়ডারিগুলো দেখিয়ে দিই। এই যে দেখেন এইটার মধ্যে অনেকগুলো এমব্রয়ডারি প্যাচ আছে। এটা হচ্ছে গিয়ে এই প্যাচটা, এখানে কিন্তু একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, ছয়টা প্যানেল আছে। হ্যাঁ, এই ছয়টা প্যানেল হচ্ছে ওরা যেটা করেছে স্লিপসে দিয়েছে, তারপরে হাতার এই, হাতার এই জায়গাটার মধ্যে দিয়েছে। আমি একটা ড্রেস এনে আমি বলি, এই যে দেখেন এই চিকন লেসগুলোকে ওরা হচ্ছে গিয়ে হাতার এইখানটাতে দিয়েছে, ড্রেসের সাইডে দিয়েছে, এই যে এই জায়গাটাতে দিয়েছে, ওকে, ড্রেসের সাইডে দিয়েছে, স্লিপসে দিয়েছে, ব্যাক পার্টে দিয়েছে। তো আপনারা চাইলে কিন্তু এইটা দিয়ে আপনাদের মন মতো করে এখানে
এখানে একটা চিকন করে প্যানেল দিতে পারেন, ঠিক আছে? তারপরে স্লিপসে দিতে পারেন, ব্যাক পার্টে দিতে পারেন। এই এখানে যে ছয়টা প্যানেল আছে এটাকে আপনারা আপনাদের নিজেদের মতো করে ইউজ করতে পারবেন, ফুল ড্রেসে যেভাবে যেভাবে আপনাদের ইচ্ছা। হ্যাঁ, এরপরে আসবে, এরপরে এই প্যানেলটা, এই প্যানেলটা স্লিপসে যাবে। হ্যাঁ, এই প্যানেলটা স্লিপসে যাবে। এই প্যানেলটা যাবে স্লিপসে, এই প্যানেলটা স্লিপসে যাবে। এবং প্যান্ট পিসটা দেখিয়ে দিচ্ছি, এই যে এটা হলো গিয়ে প্যান্ট পিসটা। এই প্যানেলটা যাবে দুই প্যান্টে, এই প্যানেলটা যাবে দুইটা প্যান্টে, মানে মানে দুইটা প্যান্টে বলতে দুই পায়ে। ওকে, আচ্ছা এবার দোপাট্টাটা দেখাচ্ছি। এই হলো গিয়ে দোপাট্টাটা, কালারফুল একটা দোপাট্টা। এখানে খুব সুন্দর ম্যাজেন্টা কালারের ফ্লাওয়ার করা আছে, ব্ল্যাক রেড গ্রিন দিয়ে খুব সুন্দর করে ডিজাইন করা আছে। এই জিনিসটা অনেক অদ্ভুত, ঠিক আছে? এই জিনিসটা অনেক সুন্দর করে ফুল ড্রেসটা রাখছি আপনারা। ফুল ড্রেসের আউটলুকটা দেখে নেন, এটা হচ্ছে 493। হ্যাঁ, এটা হচ্ছে 493, প্রাইস হচ্ছে 3180 করে। এটা একটা মিষ্টি কালারের মধ্যে, খুব সুন্দর সুইট একটা মিষ্টি কালার। হ্যাঁ, এই হচ্ছে গিয়ে চিকেনের কাজটা, এটা হচ্ছে চিকেনের কাজটা। হ্যাঁ, চিকেনের কাজ, এটাকে প্রত্যেকটা ড্রেসেরই কিন্তু চিকেনের কাজ থাকবে, ব্যাক পার্ট, ফ্রন্ট পার্ট, স্লিভ সব জায়গায় চিকেনের কাজ থাকবে। এবং সেটার উপরে এমব্রয়ডারি করা আছে ফুল ড্রেসে, এবং প্যানেল আছে আলাদা করে। এবার চিন্তা করেন এটা কত এক্সক্লুসিভ একটা ড্রেস। ব্যাক পার্টটা দেখিয়ে দিই আমি, এই যে দেখেন ব্যাক পার্টটা, ঠিক আছে? ব্যাক পার্টটা অল ওভার চিকেন ওয়ার্ক করা, স্লিপসও আসবে অল ওভার চিকেন ওয়ার্ক করা। অল ওভার চিকেন ওয়ার্ক করার মধ্যে আবার স্লিপসের জন্য আলাদা করে প্যানেল আছে, প্যান্টের জন্য আলাদা করে প্যানেল আছে। তো এই ড্রেসটা কে মিস করতে যাবে বলেন? এই টাইপের কালেকশন আসলে হ্যাভেন। হ্যাঁ, এই টাইপের কালেকশন নর্মালি আসে না। মানে আমি চিন্তা করি যে কেন, মানে সব ক্যাটালগ যারা মেক করে তারা কেন সবসময় এই টাইপের কালেকশন মেক করে না। এটা হচ্ছে প্যান্টের জন্য, ঠিক আছে? এই প্যানেলটা হচ্ছে প্যান্টের নিচে যাবে। ওকে, এই প্যানেলটা দুই প্যান্টের নিচের জন্য। এই যে এই প্যানেলটা স্লিপসের জন্য, বডির যেই স্টাইলের এমব্রয়ডারি করা আছে সেই স্টাইলের এমব্রয়ডারি করা এই প্যানেলটা স্লিপসের জন্য, ঠিক আছে? দুইটা প্যানেল আছে এখানে স্লিপসের জন্য, এবং স্লিপসের ফ্রন্টে দেওয়ার জন্য আরেকটা প্যানেল আছে। দুই স্লিপসের ফ্রন্টে দুইটা দেওয়ার জন্য আরেকটা প্যানেল আছে।
এই যে এই হলো গিয়ে দোপাট্টা, অল ওভার দোপাট্টাটা খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা। এই হলো গিয়ে ফুল ড্রেসটা, এটা হচ্ছে 494, প্রাইস হচ্ছে 3180 করে। এটা হচ্ছে 495, এটা খুব সুন্দর একটা স্কিন কালারের মধ্যে, এবং এই ক্যাটালগের কালারের ভ্যারিয়েশনটা আমার কাছে খুব ভালো লেগেছে। কালারগুলো সব এত সুপার, এত যে কাজ করা আছে কিন্তু একটুও কিন্তু মানে খ্যাত মনে হচ্ছে না, এত সুন্দর কালার কম্বিনেশনের কারণেই। মানে এত অনেক কিন্তু কাজ, হ্যাঁ, ফুল ড্রেসটা চিকেন ওয়ার্ক করা, তার মধ্যে এমব্রয়ডারি করা, তার মধ্যে এতগুলো প্যাচ আছে, তো একটুও কিন্তু খ্যাত মনে হচ্ছে না যে জিনিসটা খ্যাত। এইগুলো চিকেন ওয়ার্কটা, হ্যাঁ এইগুলো চিকেন ওয়ার্কটা, এটা ডার্ক স্কিন কালার না, বেসিক্যালি এটা হচ্ছে কি একটা অ্যাশ কালার। আচ্ছা এটার আমি দেখেন খুব সুন্দর একটা আউটলুক আসবে যখন আপনারা পরবেন, পরে আমাকে বেশি বেশি করে থ্যাংকস দিবেন যে এত সুন্দর ড্রেস দেওয়ার জন্য। পেজে সুন্দর সুন্দর করে রিভিউ দিবেন, পিকচার আপলোড করবেন, এগুলো দেখলেও তো ভালো লাগে, তাই না? দেখলেও তো অনেক শান্তি লাগে যে হ্যাঁ ঠিক আছে, একজন আমার কাছ থেকে ড্রেস নিয়ে এত হ্যাপি হয়েছে। নিচের এমব্রয়ডারিটা কিন্তু খুব সুন্দর লাইট চার্ট ডিপ চার্ট মিক্সড করে এমব্রয়ডারি করা। আচ্ছা এইবার এইটার প্যানেলগুলো দেখাই। এই যে এইখানে এইখানে এই যে প্যানেলটা, ঠিক আছে, এখানে তিনটা এই টাইপের যে তিনটা প্যানেল আছে, এই তিনটা প্যানেলের মধ্যে একটা প্যানেল যাবে গলাতে, হ্যাঁ এই যে দেখেন এরকম করে একটা প্যানেল যাবে গলাতে, খুব সুন্দর করে কাট আউট করে একটা প্যানেল দিবেন আপনারা গলাতে, আর দুইটা প্যানেল দুই স্লিপসের ফ্রন্টে দিবেন, ঠিক আছে, দুই স্লিপসের ফ্রন্টে দিবেন। আর এইখানে যেই প্যানেলটা আছে, আমি একটু ভুল বলেছি, ঠিক আছে, এই যে প্যানেলটা, হ্যাঁ এই যে প্যানেলটা, এখানে তিনটা দেওয়া আছে, হ্যাঁ একটা প্যানেল দিবেন আপনারা গলাতে, একটা প্যানেল দিবেন হচ্ছে কি দুই স্লিপসে, আর আরেকটা প্যানেল দিবেন ড্রেসের নিচে, ঠিক আছে, আরেকটা প্যানেল দিবেন ড্রেসের নিচে। আর এইখানে যে তিনটা প্যানেল আছে, সেই তিনটা প্যানেলের মধ্যে একটা প্যানেল তিনটা প্যানেলের মধ্যে দুই সাইডে যাবে, হ্যাঁ ড্রেসের দুই সাইডে যাবে, এবং হচ্ছে গিয়ে ড্রেসের নিচে একটা দিয়ে দিবেন ব্যাক পার্টের নিচে, ঠিক আছে, আমি এটা এভাবে রেখে দিলাম। এটা হচ্ছে প্যান্ট পিসটা, হ্যাঁ এটা হচ্ছে প্যান্ট পিসটা, প্যান্টের এমব্রয়ডারিটা আমি দেখিয়ে নিই, যে এটা হচ্ছে গিয়ে প্যান্টের এমব্রয়ডারিটা, প্যান্টের যে প্যাচটা আছে এটা হচ্ছে গিয়ে সেটা। এই প্যাচেসটা থাকবে প্যান্টে, এবং এই প্যাচেসটা আসবে ড্রেসের স্লিপসে, ঠিক আছে, স্লিপসে এই যে এরকম করে স্লিপসে দিয়ে দেবেন, স্লিপসের মধ্যে কিন্তু দ্যাট মিন্স দুইটা প্যানেল আসছে, স্লিপসের ফ্রন্টে যাবে এটা একদম ফ্রন্টে, এই প্যানেলটা যাবে রেড কালারের খুব সুন্দর করে হোয়াইট কম্বিনেশন, আর এটা যাবে স্লিপসের আর্মে।
আচ্ছা, এবার এটা দোপাট্টাটা দেখিয়ে দিই। দোপাট্টাটা তো আরো অসম, অনিয়ন পিঙ্ক কম্বিনেশনে করা, খুবই অসম একটা দোপাট্টা। এই যে দেখেন, এই হলো দোপাট্টা। দোপাট্টাগুলো অনেক সফট এবং ক্যারি করা অনেক ইজি হবে। আমি ফুল ড্রেসটাকে রাখছি। এগুলোর কিন্তু প্রত্যেকটারই ব্যাক পার্টেও চিকেনের কাজ থাকবে, স্লিপসেও থাকবে এবং প্যানেল তো আছেই। 495 প্রাইস হচ্ছে 3180 করে। এটা হচ্ছে 496। হ্যাঁ, এটা হচ্ছে 496। এটা হচ্ছে একটা মাস্টার্ড কালারের মধ্যে। এই হলো গিয়ে ড্রেসটা। হ্যাঁ, এই হলো গিয়ে ড্রেসটা, অল ওভার চিকেন ওয়ার্কের মধ্যে। এই যে নিচে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক করা, খুব সুন্দর মাল্টি কালার দিয়ে চিকেন ওয়ার্ক করা। এই যে এই হলো গিয়ে চিকেনের ওয়ার্কটা এবং এই হলো গিয়ে ফুল ড্রেসের কাজটা। এটা হলো ট্রাউজারটা, ট্রাউজারের জন্য এই এমব্রয়ডারিটা। এখানে তিনটা এমব্রয়ডারি আছে, দেখেন এখানে তিনটা এমব্রয়ডারি দেওয়া আছে। একটা হচ্ছে নেকলাইনে যাবে, ঠিক আছে, একটা হচ্ছে নেকলাইনে যাবে আর দুইটা হচ্ছে গিয়ে ড্রেসের নিচে যাবে, ফ্রন্টে এবং ব্যাকে। আমি দেখিয়ে দিচ্ছি, এটার সাথে সিল্কের একটা প্যানেল আছে। এই সিল্কের প্যানেলটা যাবে হচ্ছে গিয়ে ড্রেসের নিচে, ফ্রন্ট এবং ব্যাকের জন্য, ঠিক আছে। অনেক লম্বা চওড়া একটা প্যানেল দেওয়া আছে। এই প্যানেলটা যাবে ফ্রন্টে এবং ব্যাকে। এই সিল্কের প্যানেল এবং এই কাজটার মিডলে হচ্ছে গিয়ে এটা যাবে, ঠিক আছে, এরকম করে মিডলে এটা যাবে। এই সিল্কের প্যানেলটা যাবে ড্রেসের ফ্রন্টে এবং ব্যাকে। এটা হচ্ছে ড্রেসের আর্মের জন্য। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে স্লিপসের আর্মে দেওয়ার জন্য। বাট আমি 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 যেটা করব সেটা হচ্ছে আমি এটা প্যান্টের নিচে দিব, ঠিক আছে, এটা প্যান্টের নিচে দিব। আর প্যান্টের জন্য ওরা যেটা দিয়েছে সেই প্যানেলটা আমার কাছে খুব বেশি বেশি পছন্দ হচ্ছে। এটা দিয়েছে প্যান্টের নিচের জন্য। হ্যাঁ, এটা আমি স্লিপসের আর্মে দেবো। তো আপনারা চাইলে আপনাদের মতো করেই যেভাবে ক্যাটালগে দেওয়া আছে এটা প্যান্টের নিচে দিতে পারেন এবং ওইটা স্লিপসে দিতে পারেন, বাট আমি এটা স্লিপসে দিব এবং এটা প্যান্টের নিচে দিব, ঠিক আছে। আপনাদের যেটা পছন্দ আপনারা সেই অনুযায়ী করতে পারেন, বাট আমি কোনটা করবো আমি জাস্ট সেটা বলে দিলাম আপনাদেরকে। এই হলো গিয়ে ড্রেসের দোপাট্টাটা, অনেক সুন্দর কালারফুল একটা দোপাট্টা, খুব সুন্দর শিফনের মধ্যে, সফট একটা শিফনের মধ্যে কালারফুল একটা দোপাট্টা। আচ্ছা, আমি ফুল ড্রেসটাকে রাখি, আপনারা হচ্ছে সুন্দর করে স্ক্রিনশট নিয়ে নেন। স্ক্রিনশট যারা না নিতে পারবেন তারা কাইন্ডলি হচ্ছে গিয়ে ড্রেসের কোড লিখে অর্ডার প্লেস করবেন। হ্যাঁ,
496, প্রাইস হচ্ছে 3180 করে। মানে এই এই কালেকশনটা এমন একটা কালেকশন যে সবগুলো ড্রেস কালেকশনে রাখার মতো একটা একটা ক্যাটালগ। এটা নর্মালি কি করে, নর্মালি ক্যাটালগ গুলো কি করে, জাস্ট যদি আমি ক্লায়েন্ট একটু এমব্রয়ডারিতে দেয়, মানে ক্লায়েন্টের জন্য যদি একটু প্যাচেস দিয়ে দেয়, তাহলে কিন্তু আর ফুল বডিতে কিছু দেয় না। বাট এটা হচ্ছে কি একটা ডিফারেন্ট, একটা ডিফারেন্ট জিনিস। এই হলো গিয়ে ফুল ড্রেসটা। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে লাইট একটা কফি কালারের মধ্যে ফুল ড্রেসটা। এই যে এই হলো গিয়ে চিকেনের ওয়ার্কটা। হ্যাঁ, ফুল চিকেনের যে ওয়ার্কটা এটা হচ্ছে সেটা, এবং এইটা হচ্ছে গিয়ে এমব্রয়ডারিটা। চিকেনের উপরে কিন্তু জিনিসটা এমব্রয়ডারি করা, প্রত্যেকটা ড্রেসই কিন্তু তাই, চিকেনের উপরে এমব্রয়ডারি করা। ঠিক আছে, এই এই হলো গিয়ে ড্রেসটা। এটা হচ্ছে ব্যাক পার্টটা। এই ড্রেসের কালারটা কিন্তু খুব সুন্দর একটা কালার, লাইক আপনি মানে আপনি নিজেও ক্যারি করতে পারবেন, বা একটু মুরব্বি যারা আছে তাদেরকেও গিফট করতে পারবেন। লাইক খুবই সুন্দর একটা কালার। আর এই টাইপের কালারগুলো একটা জাদু হচ্ছে গিয়ে কি, এই টাইপের কালারগুলোতে স্কিন কালার অনেক ব্রাইট লাগে। ও মাই গড, এতগুলো প্যাচেস! আচ্ছা, এইখানে এই একটা প্যাচ আছে, তারপরে এই আরেকটা প্যাচেস আছে। এই প্যাচেসটা ওরা দিয়েছে ড্রেসের, এই প্যাচেসটা দিয়েছে ড্রেসের ফ্রন্টে এবং ব্যাকে। ঠিক আছে, এই প্যাচেসটাকে ওরা ড্রেসের ফ্রন্টে এবং ব্যাকে ইউজ করেছে। তারপরে এই প্যাচেস ড্রেসের ফ্রন্ট ব্যাক সাইডে। আচ্ছা, এই প্যাচেসগুলোকে ওরা যেটা করেছে ড্রেসের ফ্রন্ট ব্যাক, তারপরে ড্রেসের সাইডে, প্যান্টের নিচে, প্যান্টের নিচে কিন্তু আলাদা করে প্যাচেস আছে, সেইটার উপরে হচ্ছে কি, এই যে এটা হচ্ছে কি প্যান্টের প্যাচেসটা। ঠিক আছে, এটা হচ্ছে আমি ধরে দেখাই দিই তাহলে বেশি ভালো বোঝা যায়। এটা হচ্ছে প্যান্টের নিচে প্যাচেসটা, আর এটা হচ্ছে গিয়ে স্লিপসে দেওয়ার জন্য প্যাচেস। হ্যাঁ, এটা হচ্ছে স্লিপসের প্যাচেসটা। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে একটা লাইট কফি কালার। হ্যাঁ, ডার্ক না, কিন্তু লাইট কফি কালার, এটা হচ্ছে স্লিপসের জন্য। তো আপনারা এখানে কিন্তু একটা অনেকগুলো প্যাচ দেওয়া আছে, এই প্যাচটা আপনারা নেকলাইনে ইউজ করবেন, আর বাকি প্যাচেসগুলো ড্রেসের ফ্রন্টে ব্যাকে দিয়ে আপনারা আপনাদের মতো করে ডিজাইন করে নেবেন, অথবা ক্যাটালগ তো থাকবেই, ক্যাটালগ অনুযায়ী ডিজাইন করে নেবেন। একটা প্যাচও কিন্তু নষ্ট করবেন না, ঠিক আছে, বিকজ প্যাচেসগুলো খুব সুন্দর, ওয়াইজলি ইউজ করে নেবেন। আমি এখনও ডিসাইড করি নাই কোনটা কীভাবে ইউজ করবো। এই হলো গিয়ে দোপাট্টাটা, দোপাট্টাটা একদম ডার্ক নেভি ব্লুর সাথে খুব সুন্দর ফ্লোরাল প্রিন্ট করা। খুবই সুন্দর একটা ফ্লোরাল প্রিন্টের, এবং প্রাইস হচ্ছে এগুলার 3180 করে। হ্যাঁ,
এটা হচ্ছে গিয়ে ফুল ড্রেসটা, এটা হচ্ছে 497, হ্যাঁ প্রাইস হচ্ছে 3180 করে। যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিবেন অথবা ড্রেসের কোড লিখে অর্ডার প্লেস করবেন, আমরা ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে দিব। ইনসাইড ঢাকাতে আমাদের ডেলিভারি চার্জ হচ্ছে 70 টাকা, আর আউটসাইড ঢাকাতে 120 টাকা, ঠিক আছে। আর পাঠাও কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা হচ্ছে ডেলিভারি করিয়ে দিই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।